এবার ইসলামপুরে পেয়ে যাচ্ছেন লাইট মেডাল বোর্ড। যে কোনো রকমের প্রতিষ্ঠানের মেডাল ও লাইট বোর্ড বানাতে হলে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। এসএসসিতে শিক্ষক নিয়োগের দুর্নীতির ঘটনায় সিবিআই এর তদন্তের জল এসে গড়ালো উত্তরবঙ্গে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যর আবাসনে হানা দেয় সিবিআই 10-12 জনের একটি প্রতিনিধি দল। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। এটা বললাম কখন আসছিল ওরা? 10টা দিকে দাদা, 10টা। 10টা দিকে কয়জন এসেছিল ওরা টিমে? 10-12 জন। আচ্ছা, কি দেখছিলেন, কি দেখলেন মানে যখন আপনি ছিলেন তখন কি দেখলেন? আমি তো বাইরে ডিউটি আলা, বাইরে থাকি আমি। হ্যাঁ, ভিতরে কি হয়েছে না বলতে পারবো না। ওরা কারা, যারা আসছিল তারা কি বলছেন? ইডি বলছে আমাকে দিচ্ছি। আচ্ছা, তারপরে? তারপরে ভিতরে চলে গেছো? হ্যাঁ, আমি গিয়ে বলেছিলাম, হ্যাঁ পারমিশন নিয়েছি। হুম, যে বাইরে লোক আসছে সিবিআই। হুম, তো ওনার লোক আসছে বলে আসলো। কয়জন ছিল মোটামুটি? 10-12 জন। কতক্ষণ ধরে এখানে ছিল ওরা? বললাম তো 10টা থেকে এখানে মোটামুটি 2 ঘন্টা মতো ছিল এখানে। হুম, তারপরে? তারপরে কোথায় গেল? অফিসে। এখন অফিসে আছে? ঠিক আছে। আপনার নামটা? আমার নাম প্রফুল্ল কুমার সিং। কি হচ্ছিল ভিতরে? কারা এসছে? এখানে
এরা কারা যারা এসেছে বাড়িতে এখন কারা আছে এখন কজন আছে আমি জানি না কারা কারা কি পরিচয় দিয়েছে তারা কি তারা কে কি পরিচয় দিয়েছে আরে একটু বাইরে যান আমি কি পরিচয় দিয়েছে কি পরিচয় দিয়েছে আরে আমি তো কর্মচারী না না পরিচয় কি দিয়েছে আপনি কি জানতে পারেন আমি জানি না সিবিআই বলছে সিবিআই বলেছে কতজন এসেছে কতজন আছে এখন বাড়িতে কতজন আছে কয়জন কি গুনি নিয়ে আছে আচ্ছা সুবিরেশ বাবু কোথায় আছে অফিসে কখন এসেছে কখন উনি কখন অফিসে গিয়েছে কখন উনি অফিসে গেছে 9টা থেকে না 9:30 থেকে সিবিআই কখন এসেছে 9টা থেকে বাড়িতে কতজন আছে সিবিআই আমি গুনি নি বললাম তো বাড়ির লোক কে কে আছে জিজ্ঞাসা করছে ওনারা কি করছে বাড়িতে কি করছে সিবিআই তো সাইড দেন আমি গেটা লাগাই বাড়িতে কারা কারা আছে ম্যাডাম আছে খালি শুধু ম্যাডাম আছে আচ্ছা খাবার কে মানে খাবার কে ডাকলো খাবার খাবার আমি ম্যাডাম বললো খাবার উপচে দিয়ে আসতে সারাস সবার কাছে না খেয়ে গেছে কটা নাগাদ বেরিয়েছেন ওই 9:30-10টা আর সিবিআই কখন এসেছে ওই 9টা দিয়ে এসেছে কতজন আসছে বাড়িতে কতজন আমি গুনি না মানে কত এখানে কয়জন আছে ঘরে কয়জন আছে ওই 3-4 জন মতো ঘরে কোন রকম তল্লাশি চালাচ্ছে আমাকে জাজি দিন নাম আপনার নাম নাম